আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার চ্যানেল ইরিনাস হ্যান্ডিক্রাফ্টসে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি কালকে পানপাতা পাতা গলা কাটিং দেখিয়েছিলাম আজকে দেখাবো এটি কিভাবে কাপড়ের সাথে অ্যাটাচ করবেন তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি যে পেস্টিংটা আছে ওটা আমি কাপড়ের সাথে আয়রন করে জুড়ে নিয়েছি এটা খুবই সহজ জাস্ট আপনি আয়রন করলেই কাপড়ের সাথে অ্যাটাচ হয়ে যাবে তো আমি যেই কাপড়ের সাথে অ্যাটাচ করেছি এটা মূলত হচ্ছে আমরা যে পটি লাগাই সেই পট্টির কাপড়টা এখন এই পট্টির কাপড়টাকে আমরা নর্মালি গলায় পট্টি লাগানোর সময় যেভাবে জুড়ে দিই ঠিক সেভাবে উল্টোপাশ করে জুড়ে নিচ্ছি তো এটা মূলত আমি মেন কাপড়ের সাথে অ্যাটাচ করে তারপর গলা কাটিং করা হবে ঠিক আছে আগে কিন্তু গলা কাটিং করা যাবে না মেন আমরা যে কাপড়ের গলাটা কাটবো সেই কাপড়ে কিন্তু আমি এখনও টাচ করিনি আমি এখনও গলাটা রেডি করছি ফার্স্ট অফ অল আমি গলাটা রেডি করে তারপরে কাপড়ের সাথে আমি অ্যাটাচ করে দেব আমি এখন ওই পট্টির কাপড়টাকে পেস্টিংয়ের যে সাইডটা আছে সেই সাইড দিয়ে আস্তে আস্তে কাপড়টাকে মুড়ে শেপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি ইয়া সরি আমি সেলাই করে নিচ্ছি তো এই সেলাইটা করতে হবে একদম মুরকে মুরকে কারণ এখানে যদি কাপড় একটু অতিরিক্ত থাকে বা বেশি থাকে তাহলে কিন্তু আপনার শেপটা ভালো আসবে না আর শেপটা ভালো না আসলে কিন্তু মেন কাপড়ে গিয়েও কাপড়টা ভালো লাগবে না দেখতে তো এই জন্য একটু মুড়ে মুড়ে যাতে কিনারা এই কাপড় বেশি না থাকে সেভাবে করে নেবেন তো এই যে আমার অলরেডি সেলাই করা হয়ে যা হয়ে ঠিক আমি দেখান দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটি কি সেলাই করেছি এই যে দেখুন এটা হচ্ছে সুজা পৃষ্ঠা আর এটা হচ্ছে উল্টা পৃষ্ঠা তো এটা মূলত হচ্ছে উল্টা পৃষ্ঠে থাকবে ঠিক আছে উল্টা পাশে থাকবে কাপড়ের আর এখন আমি মেন কাপড়ের সাথে এটাকে অ্যাটাচ করব তো এখানে আরেকটা কাজ বাকি আছে আমি দুইটা কাপড়েরই মাছ ভরাবর জায়গায় একটু কাটিং দিয়ে দেবো যাতে বুঝতে সুবিধা হয় যে কোনটা কাপড়ের মাছ তো এটা হচ্ছে মেন কাপড় আমি এখানেই কাপড়টার সাথে গলাটা অ্যাটাচ করব আমি কাপড়টা এখনও কাটিনি কারণ আমি এটাকে একটু হাতের কাছ করবো তো এই আমি এখনো কাপড়টা কাটিনি তো আমি প্রথমে গলাটা সেট করে হাতের কাজ করে তারপর গলা আমি বাকি কাপড়টা কেটে নেব বাইরে অনেক সাউন্ড হচ্ছে তার জন্য আমি আগে থেকে সরি আসলে গলির মধ্যে তো লোকজন সবসময় এখানে প্রায় গ্যাঞ্জাম করে তাই বাইরের আওয়াজটা বেশি আসছে তো আমি দুইটা কাপড়ের মিড পয়েন্ট প্রথমে কাট আউট করে নিচ্ছি তো এটা হচ্ছে আমার মেন যে কাপড় তার মিড পয়েন্ট এখান থেকে আমি গলাটা অ্যাটাচ করব তো এই যে আমি মাঝ বরাবর গলাটা রেখে দুইটা কাপড় এখন একসাথে রেখে মাঝ বরাবর একটা সেলাই দিয়ে নেব এটা কিন্তু আননেসেসারি বাট যেহেতু টা আমাদের সেট করতে হবে তাই কাপড়টা যাতে বারবার সরিয়ে না যায় তার জন্য আমি এই সেলাইটা দিয়ে নিচ্ছি এই সেলাইটা আপনারা দিলেও পারবেন না দিলেও পারবেন যদি আপনারা সেলাই দিতে না চান তাহলে জাস্ট সেফটি পিন দিয়ে এখানে আটকে নেবেন তো আমি সেলাইটা সিকিউর করার জন্য কাপড়টা যাতে নড়াচড়া না করে তার জন্য এখানে একটা সেলাই দিয়ে নিলাম তো এই সেলাইটা দেওয়া হয়ে গেলে দেওয়া হয়ে গেলে এবার আমি কিনারের যে কাপড়টা আছে মানে অর্থাৎ আমাদের গলার মেন যেই পয়েন্টটা আছে সেই জায়গাগুলো আমি সেলাই করে নেব অর্থাৎ গলার যে শেপটা আছে সেটা আমি সেলাই করে নেব তবে এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে দেখুন আমি পেস্টিংয়ের কাপড় বরাবর কিন্তু সেলাই করব কিন্তু পেস্টিংয়ের উপর কিন্তু আমি সেলাইটা আনবো না অর্থাৎ পেস্টিংয়ের বাইরের দিক দিয়ে আপনাকে সেলাইটা টেনে নিয়ে যেতে হবে তো আম এই কাজটা একটু হালকা হাতে করতে হবে চেষ্টা করবেন একটু ধীরে ধীরে কাজ করার যারা প্রফেশনাল তারা তো খুব স্পিডে কাজটা করতে পারে বাট আপনি যেহেতু উইগেনার্স যারা বিগেনার্স আছেন কাজ করতেছেন প্রথম প্রথম তারা এটা কিন্তু এত স্পিডে করতে পারবে না ঠিক আছে একটু স্লো মোশনে মেশিনটা চালু মানে চালাবেন তো দেখুন আমি বাইরে থেকে পেস্টিংয়ের বাইরে থেকে কিন্তু পেস্টিংয়ের গা ঘেসে কিন্তু বাইরে থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখানে যে ভি শেপটা এসেছে আমাদের পান পাতার যে ভি শেপটা এখানে কিন্তু একদম লাস্ট মাথা পর্যন্ত আপনাকে সেলাইটা টানিয়ে মানে টেনে নিয়ে যেতে হবে তা না হলে কিন্তু শেপটা ভালো আসবে না আপনি যদি কোনো বরাবর সেলাইটা দিতে অক্ষম হন তাহলে কিন্তু এখানে ভি গলার কোনাটা কিন্তু আর উঠবে না তো এই যে আমি দুই পাশ একই রকমভাবে সেলাই করে নিয়েছি এবার আমি সেলাইয়ের গা ঘেসে ঘেসে কাপড়টা কেটে নেব। যে অতিরিক্ত মাঝখানে যে কাপড়টা আছে এটা আবার এবার আমি ভি শেপ করে কেটে নেব ভি মানে মানে পান গলা বরাবর আর কি তো দেখুন আমি কিভাবে কাপড়টা কেটে নিচ্ছি আমি একদম অল্প একটু কাপড় বাদ রেখে বাকিটা কিন্তু কেটে নিচ্ছি কাপড়টা কাটা হয়ে গেলে এবার আমার যেই সাইডের যে অল্প কাপড় আছে এখানে আমি ছোট্টো ছোট্ট করে কাটিং দিয়ে দেব এই কাটার কারণ হচ্ছে যখন আমি কাপড়টা উল্টাতে যাবো যেন কাপড়টা ইজিলি উল্টে যায় নলে কিন্তু এই কাপড়ের ভাজ মানে ভাজে আর কি ভাজ পড়ে যায় সহজে উল্টাতে চায় না কাপড়টা একটু শক্ত হয়ে থাকে তাই যাতে শক্ত ভাবটা না থাকে তার জন্য আমি কাপড়টা একটু কেটে দিলাম তো এই ক্ষেত্রে একটু সাবধানে কাটবেন যেন সেলাই পর্যন্ত কেটে না যায় সেলাই কেটে গেলে কিন্তু ওই পাশ থেকে সেলাই খুলে যাবে গলার শেপটার ভালো আসবে না তো এখন হালকা হাতে আস্তে আস্তে মোড়ে মোড়ে কাপড়টা উল্টে নেবেন তো যে এখানে ভি জায়গাটা আছে ভি শেপটা এখানে কিন্তু একটু সমস্যা হতে পারে এটা হালকা হাতে একটু টেনে 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 চেষ্টা করবেন ঠিক করে নেওয়ার তো এই যে দেখুন আমি সম্পূর্ণভাবে উল্টে নিয়েছি কাপড়টা এখনও কিন্তু একটু এলোমেলো লাগছে বলতে পারেন যে সবারটা খুব সুন্দর শেপ আসে এখানে কেন এলোমেলো দেখাচ্ছে তো এলোমেলো আপনি কাজ করলে সবার মানে প্রথম প্রথম এলোমেলো হবেই ঠিক আছে এটাকে আপনারা যদি একদম পারফেক্ট শেপ দিতে চান তাহলে একটু আয়রন করে নেবেন তাহলে দেখবেন শেপটা এখন অনেক সুন্দর চলে এসেছে তো এখন আমি যেই বাইরে যে কাপড়টা আছে শেপটা একদম পারফেক্ট আনার জন্য এখানে একটা সেলাই দিয়ে নিছি এখানে বলে রাখি এই সেলাইটা কিন্তু একেবারেই অপশনাল আপনার দিতেই হবে এমন কোনো কথা নেই আপনি না দিলেও পারবেন আমি এই সেলাইটা কেন করি আমি জাস্ট মানে একটু অলস তো আমি পিছনে যে গলাটা আছে এটা একদম জামা ট্রায়াল ভার্সন হওয়া পর্যন্ত আমি গলাটা সেট করি না অর্থাৎ আমি গলাটা আর কি কাপড়ের সাথে আটকে দেই না যে যেহেতু এটা আমি হাতে করি আপনারা যারা মেশিনে করেন তারা চাইলে এখানে সেলাইটা দিয়ে একেবারে সিকিউর করে দিতে পারেন তো আমি যেহেতু এখন আটকাবো না তাই আমি একদম কিনার দিয়ে মুড়ে মুড়ে অল্প অল্প করে সেলাই দিয়ে নিচ্ছি যাতে শেপটা সুন্দর মতো বোঝা যায় আর পিছনের কাপড়টা যাতে সামনে চলে না আসে তো এই তো আমার গলা সেট করা হয়ে গেল ভিডিও শেষে আমি দেখিয়ে দিব আউটলুকটা কেমন এসেছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আর যেহেতু আমি নতুন আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা আশা করি সবাই আমার পাশে থাকবেন আর এভাবেই আমাকে সাপোর্ট দেবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ